নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। খুবই সুস্বাদু একটা রেসিপি। সাধারণত অনুষ্ঠান বাড়িতে আমরা এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল খেয়ে থাকি। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম সোনা মুগ। মুগ ডালটা প্রথমে আমি শুকনো কড়াইয়ে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে হয়ে এলেই একটু মুগের দেখবেন গন্ধ বেরিয়ে আসবে হালকা, তখনই বুঝবেন মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নর্মাল জল। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এই জলটা আমি ফেলে দিয়ে আবার ডালটাকে 2-3 বার ধুয়ে নেব। ডালটা খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্রেশার কুকার গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে জল। এরপর ধুয়ে রাখা ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে আমি জাস্ট একটা সিটি দিয়ে দেব। বেশি সিটি কিন্তু দেবেন না, তাহলে মুগ ডালটা একদম গলে যাবে। একটা সিটি দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের মাথা। আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। এখানে আমি 3 টুকরো রুই মাছের মাথা দিয়েছি। খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে 2 সাইড ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজতে ভাজতে দেখবেন একটু নরম হয়ে যাবে, তখন কিন্তু খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে এরকম একটু করে চাপ দিলেই মাথাগুলো ভেঙে যাবে। এভাবে করে নিলে কিন্তু খুব ভালো সুবিধা হয়, পরে কিন্তু সেটা হাতে করে আর ভাঙতে হয় না। সব মাথাগুলোকে আমি একটু করে খুন্তির সাহায্যে এরকম করে থেতলে দিচ্ছি, তাহলে করে মাছের মাথার ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর মাছের মাথাগুলোও ভালোভাবে টুকরো হয়ে যাবে। খুব ভালোভাবে মাছের মাথাগুলো ভেজে আমি অন্য একটা তাতে তুলে নিচ্ছি। এরপর মাছের মাথা ভাজা কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ওর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, মাঝখান থেকে ফাটিয়ে রাখা 2 শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের লম্বা লম্বা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি। মুগের ডালে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। পেঁয়াজ রসুন আদা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন নুন। টমেটোর মধ্যে নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য নুনটা আমি দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ভেজে রাখা মাথার টুকরোগুলো।
মশলাটার সাথে খুব ভালোভাবে মাছের মাথার টুকরোগুলো মিক্স করে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা মুগের ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে ডালটা আর মাছের মাথার টুকরোগুলো মিক্স করে নিচ্ছি। ডালের মধ্যে অলরেডি একটু জল ছিল, যেরকম আপনারা ডালের ঝোলটা খেতে চাইবেন, যদি খুব একটু পাতলা খেতে চান তাহলে একটু বেশি জল দেবেন, আর যদি কম চান তাহলে কিন্তু কম দেবেন। আমি এখানে আরও হাফ কাপ জল অ্যাড করলাম, সেদ্ধ করার সময় আমি এক কাপ দিয়েছিলাম, এখন আরও হাফ কাপ অ্যাড করলাম। তবে এটা একটু চাপ চাপ খেতেই ভালো লাগে, খুব বেশি পাতলা হলে ভালো লাগে না। এরপর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ডালটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে, আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন ঘি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে ওপর থেকে আমি 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম, আর কিছু ধনে পাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার দেওয়া রেসিপিগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।